আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে এসেছি ড্রেনেঘাট ব্রিজ। ব্রিজটা মোটামুটি অনেক বড়। এই ব্রিজটা দুইটা উপজেলাকে একসাথে করছে। এক হচ্ছে মনহরদি নরসিংদি ডিস্ট্রিক্ট, আর হচ্ছে কৃষকগঞ্জ ডিস্ট্রিক্ট পাকুন্দিয়া উপজেলা, দুইটা উপজেলাকে একসাথে করছে এই ব্রিজটা। আমি এখন যে ব্রিজটা দাঁড়াইছি এটার নাম হয়েছে ড্রেনেঘাট ব্রিজ, অনেক বড় ব্রিজ। এটা শীতলক্ষা নদী, দেখেন উপর থেকে নদীর ইয়ারা দেখা যাচ্ছে, শীতলক্ষা নদী, ড্রেনেঘাট ব্রিজ। দুইটা উপজেলাকে আমি যে জায়গাটা দাঁড়াইছি, এই আমার হাতের বাম পাশটা হয়েছে, বাম পাশটা হয়েছে কিশোরগঞ্জ উপজেলা পাকুন্দি, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পাকুন্দি উপজেলা, আর ডান পাশটা হয়েছে নরসিংদী ডিস্ট্রিক্ট মনহরদি উপজেলা উপজেলা। আমি এখন মনহরদির দিকে যাচ্ছি। মানে এই ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম হচ্ছে কলা খেত, ওই সাইডে ধরেন ইয়া লাগাইছে। মানে আরেকটা জিনিস দেখাচ্ছে, ব্রিজটা এত পাশ না কিন্তু লম্বা অনেক। এই সাইডে দেখেন ফুলা শুকাইছে যে, আজকে ওদিকে যেমন পাখিটা থাকে। আমি আসছি আজকে এক জায়গায়, একজনের কাছ থেকে শুনলাম ড্রেনেঘাটটা অনেক সুন্দর, এখানে ড্রেনেঘাট চলে আসলাম গ্রামীণ ড্রেনেঘাট ব্রিজ। দুইটা উপজেলাকে একসাথে করছে এখানে। দেখেন সামনে যাইতেছি, সামনে কিন্তু আরেকটা সুন্দর একটা সিনারি দেখাবো আপনাদের। পরিবেশটা যে এত সুন্দর এখানে, মানে গাছগুলো লাগাইছে সুন্দর করে, রাস্তার ওই পাশেও আছে কিন্তু এত দূরে এখন যাওয়া সম্ভব না। এখানে পরিবেশটা, লোকেশনটা, গাছগুলো লাগাইছে মেহাগনি গাছ, কিন্তু গাছগুলো বড় হয়েছে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। কাঁঠাল গাছ পারে, কাঁঠাল গাছ লাগাইছে ড্রেনেঘাট। এই যে দেখেন একটা জিনিস দেখা যাচ্ছে, গাছগুলি যে এত সুন্দরভাবে লাগাইছে এখানে, দেখার মতো পরিবেশ দেখা যাচ্ছে। মানে হাইওয়ে তো অনেক ব্যস্ত, দুইটা উপজেলার রাস্তা রোড, হাই রোড, এর কারণে অনেক ব্যস্ত। এই পাশ দিয়ে আবার নামার রাস্তা আছে এখানে, সাথে আপনি নামবো, নিচে যাব, ব্রিজের নিচে যাব। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমি নিচে যাব। এই দেখেন সনক্ষেত, সনক্ষেত কিন্তু এগুলি কাশফুল, কাশফুল, কাশফুল। সামনে যাই, সুন্দর, অনেক সুন্দর। সুন্দরভাবে বেস্ট এসে ব্রিজের নিচে যাবো আমি। ব্রিজের নিচে গেলে নদীর পাশের যে একটা রেস্টুরেন্ট করছে অনেক সুন্দর, ওইটা দেখানোর জন্য আসছি। সামনে যেতেছে ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি। ব্রিজের নাম হচ্ছে ড্রেনেঘাট ব্রিজ। এই দেখা, একটা নতুন একটা জিনিস দেখাচ্ছি, সুন্দর নিচ দিয়ে যাচ্ছে। এই যে মনোরম পূর্বে, এখানে আপনি আসতে পারেন, এখানে আপনি আসতে পারেন। নদীর পাড়ে রেস্টুরেন্টটা করছে, সুন্দর করছে রেস্টুরেন্ট, নদীর পাড়ে রেস্টুরেন্ট অনেক সুন্দর করছে। এখানে ব্রিজের নিচে মানে পাথরই রাখছে বর্ষাকাল তো এখনই, এখন তো এটা নদী মনে কাশছে, সবসময় পানি থাকে বলে এখানে নদীর উপরে। সামনে দিয়ে যেতেছে আপনাদের, শেষ আমাদের মনহরদি উপজেলা নরসিংদী ডিস্ট্রিক্টের শেষ বর্ডার এই
নদী নাই, আজকে এত দূরে যাবো না, এখানে রাত্র মনে হয় সম্ভবত আসা যাবে। পরিবেশটা অনেক সুন্দর করছে, আসতে পারেন। ডেনেগার্ড ব্রিজ দেখেন কত সুন্দর, মানে রেস্টুরেন্ট করছে তো এখানে টুরিস্ট প্লেস সুন্দর করছে। নদীর চরে থাকাটা আগে ব্রিজ ছিল, এদিকে আগে ব্রিজ ছিল, এসে আগে ব্রিজ ছিল। দেখেন ওই সাইডটা এসে পাকুন দিয়ে বোঝালো, পাকুন তো বোঝালো কিশোরগঞ্জ এসছে, যে নৌকা আসতে আসতে সুন্দর লাগতেছে না, আপনি এখানে আসতে পারেন, রেস্টুরেন্ট অনেক সুন্দর।